ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين. أما بعد যে দর্শক আজকে আমরা আলোচনা করব সেই সকল ত্রুটি নিয়ে যেগুলো কোরবানির গবাদি পশুর মধ্যে থাকলে কোরবানি গ্রহণযোগ্য হবে না কারণ নবিস সাল্লাহ সাল্লাম এই ত্রুটিগুলোর কথা বলে দিয়েছেন এবং বলেছেন এই ধরনের ত্রুটি সম্পন্ন গবাদি পশু দিয়ে কোরবানি হবে না যেমন আমরা আল আলবার আজেব রাদি আল্লাহ তাআলা আনহু থেকে একটা হাদিস পাই যেটি ইমাম আহমেদ তিরমিজি এবং নাসাই বর্ণনা করেছেন এবং সে হাদিসটি ইমাম তিরমিজি নিজেও হাসানু সাহি বলেছেন শোয়াইব আল্লাহরনাউ সোয়াইব আলআরনাউ তিনিও তিনিও হাদিসটিকে সহি বলেছেন সেটি নবী সাল্লাহ সাল্লাম থেকে আলবারা রাদি আল্লাহ তাল্লাহ্ন বর্ণনা করেছেন নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আর কোরবানির ক্ষেত্রে ساتي পশু দারা কুরবানি যথেষ্ট হবে না সেটা কি আল আরজা আল বাইন ضلعها ظلعها والاورا البين عورها والمريضه البين مرضها والعجفه التي لا تنقي امون خورا পশু যার খোঁড়া হওয়াটা স্পষ্ট ঠিক ঠিকমতো হাঁটতে পারে না এবং এমন কানা বা দৃষ্টিহীন পশু যার দৃষ্টিহীন হওয়াটা স্পষ্ট সাধারণত আওয়ার বলা হয় যার এক চোখের দৃষ্টি নাই অন্য চোখে সে দেখে তাহলে এই প্রকার পশু দিয়ে কোরবানি হবে না এবং এমন অসুস্থ গবাদি পশু যার অসুস্থতা স্পষ্ট হয়তো তার চর্মরোগ আছে অথবা এমন কিছু রোগ যেটা দেখলেই চেনা যায় বোঝা যায় এবং চতুর্থ হল আল আজফা আল্লা তিলকি এতটাই ক্ষীণকায় দুর্বল পশু যার হাড়ের মধ্যে কোনো মগজ নাই আমরা ইবনু মাজার মধ্যে এই বর্ণনাটাই পাই সেই আলবারা ইবনা আজম রাদি আল্লাহ তালহু থেকে যেটি সহি হাদিস এবং শেখ আলবানি এটাকে সহি বলেছেন এখানে নবিসাল্লাহ সাল্লাম থেকে তিনি বলেছেন আর ফিল আদাহি উধাইয়ার ক্ষেত্রে চারটা পশু কোনো কাজে আসবে না সেগুলো দিয়ে কোরবানি করা যাবে না আল আউরা আলব আউ আরুহা এখানে দৃষ্টি বিভ্রম অথবা দৃষ্টিহীন পশুর কথা এক নম্বরে এসেছে যার দৃষ্টিহীনতা স্পষ্ট আউরা সাধারণত এক চক্ষু বিশিষ্ট পশুকে বলা হয় যার এক চোখে দেখে না আর এক চোখে দেখে ওল মারিদা আলবাইয় মারাদোহা এখানে অসুস্থ পশুটি দ্বিতীয় পর্যায়ে এসেছে অর্থাৎ এমন অসুস্থ যার অসুস্থতা একদম স্পষ্ট ওয়াল আরজা আলবাইয়েন ওয়ালা ওহা এবং এমন খোঁড়া বা ল্যাংড়া পশু যে হাঁটতে পারে না যার এই খোঁড়া আমি স্পষ্ট ওয়াল কাসিরা আল্লা তিল্লা এবং অত্যন্ত ক্ষিনো খায় ক্ষিনায় আল কাসিরা মানে হচ্ছে আলহাজিলা অত্যন্ত ক্ষীণকায় পশু লাতি যেটার হাড়ের মধ্যে কোনো মজ্জা নেই মগজ নেই তাহলে এই দুটো হাদিসি কাছাকাছি একই শব্দগুলো হয়তো কেউ আগে উল্লেখ করেছেন কেউ পরে উল্লেখ করেছেন এর মধ্য দিয়ে আমরা বুঝতে পারলাম যে চারটা মৌলিক ত্রুটি যদি গবাদি পশুর মধ্যে পাওয়া যায় তাহলে তার দ্বারা কোরবানি হবে না প্রথম ত্রুটিটা হচ্ছে আল আউরাহ অর্থাৎ সে কানা হাওয়া তার একটা চোখের দৃষ্টি নষ্ট থাকা আর যদি দুটো চোখের দৃষ্টি নষ্ট থাকে সেটা তো আরে উত্তমভাবে নিষিদ্ধ হবে কারণ তার একটা চোখের দৃষ্টি যদি চলে যায় সেটা স্পষ্টভাবে বোঝা যায় তাহলে তা দিয়ে কোরবানি হবে না দ্বিতীয় হচ্ছে তার রোগ যদি স্পষ্ট হয় রোগ সেটা চর্মরোগ হোক আর যে কোনো রোগে হোক সে পশুর রোগ তো যে কেউ সাধারণ মানুষের যদি বুঝে ফেলে দেখে ফেলে তাহলে যেহেতু সহজেই সেটা চিহ্নিত করা যায় এই জন্য সেই পশু দিয়ে কোরবানি হবে না কিন্তু রোগ যদি খুবই সামান্য হয় এবং সেটা পরীক্ষা নিরীক্ষা করার পরে বোঝা যায় তাহলে এটা হচ্ছে আলমারাদুল খাফিফ খুবই হালকা রোগ এতে কোনো সমস্যা নেই এখানে বলা হচ্ছে আলবৈয় মারাদোহা যার রোগাক্রান্ত হওয়াটা স্পষ্ট তৃতীয় হচ্ছে তার খোঁড়া হওয়াটা স্পষ্ট যদি সে খোঁড়া হয় অর্থাৎ হাঁটতে তার কষ্ট হয় সে যে কোনো পা ভেঙে যায় অথবা খোঁড়া থাকে যদি দুই পা ভেঙে যায় তাহলে আরও উত্তমভাবে এটা নিষিদ্ধ হবে যদি তিন পা আর যদি চার পাই ভাঙা থাকে তাহলে আরও উত্তমভাবে নিষিদ্ধ হবে তার মানে হচ্ছে সে হাঁটতে গিয়ে যদি সুস্থ সবলভাবে হাঁটতে না পারে তাহলেই খোঁড়া বলে গণ্য হবে এবং চতুর্থ শর্ত হচ্ছে এমন ক্ষীণকায় পশু হাওয়া যার হাঁড়ের মধ্যে মগজ নেয় সাধারণত অত্যন্ত ক্ষীণকায় হলেই এই বিষয়গুলো আমাদের চোখে পড়ে এবং সেটাই বলা হচ্ছে আল্লাতি লা হলে ক্ষীণকায় হলে এটা খুব সহজেই বোঝা যায় যে এটা মজ্জাহীন একটা পশু এক্ষেত্রে আমরা দেখি ওদামাইকেরাম এই চারটা শর্তের আলোকে আরও বেশ কিছু শর্তের ব্যাপারে আমাদেরকে সতর্ক করেছেন এবং আমরা যেন সেই ত্রুটিপূর্ণ পশুগুলোকে কোরবানি না করি সেই জন্য তারা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন যেগুলো আমাদের কেরাম এর সাথে সম্পৃক্ত করেছেন তার মধ্যে রয়েছে যেমন শিং ভাঙা যেই পশুগুলো শিং ভেঙে গেছে তাহলে সেগুলো দিয়ে কোরবানি হবে না আর এছাড়াও আরও রয়েছে যেমন যেগুলোর চোখের দৃষ্টি খুবই কম তারা দেখতে পায় দুটো চোখই হয়তো নষ্ট হয়ে গেছে চোখের দৃষ্টিতে তারা একদম ভালো করে দেখে না তাহলে সেগুলো আউরা অথবা আমিয়া অর্থাৎ পুরো অন্ধ অথবা কানা এর মধ্যে গণ্য হবে এছাড়াও শারীরিকভাবে যেগুলো আসলে শারীরিক প্রতিবন্ধী অথবা শারীরিকভাবে কান কাটা তারপরে কানের মধ্যে এমনভাবে আসলে বেশ কিছু ছিদ্র কিংবা ত্রুটি তৈরি হয়েছে যাতে কান কাটাই মনে হয় তাহলে সেগুলো দিয়ে আসলে হবে না এছাড়াও যেমন লেজ কাটা অথবা যেগুলো দাঁত আছে কিন্তু দাঁত সবগুলো পড়ে গিয়েছে অথবা অনেক দাঁত পড়ে গিয়েছে তাহলে সেগুলো দিয়ে আসলে করবারই হবে না যেগুলো অসুস্থ হওয়ার কারণে অনেক মোটা হয়ে গিয়েছে কারণ মানুষ অথবা কোনো পশু দেখা যাচ্ছে যে অসুস্থ হওয়ার কারণে যেমন ক্ষিনকায় হয়ে যায় ঠিক তেমনি অনেক মোটা হয়ে যায় সেগুলো কোয়ালামাইকেরাম বলেছেন এটা আয়বযুক্ত সেগুলো করা যাবে না ঠিক তেমনি যেগুলোর কানকে সমান করে দেওয়া হয়েছে অথবা কানটা তার শরীরের সাথে লেগে আছে এই ধরনের ত্রুটিযুক্ত পশু কোরবানি করা যাবে না অথবা যেই পশু একদমই আসলে যেমন যদি সেটা মাদি পশু হয়ে থাকে গবাদি সেগুলো যদি গর্ভধারণের অনুপযুক্ত হয়ে যায় তাহলে এটা একটা বড় আয়েব এবং সে আয়েবের কারণে ওলামাইকার বলেছেন সেগুলোকেও কোরবানি না করার জন্যে তো এরকম আরও বেশ কিছু বিষয় আছে যেগুলো হয়তো আমরা বড়ো আইবগুলো যেগুলো হাদিসে শেষ এর সাথে সম্পৃক্ত করতে পারি এটা কিছুটা ইজতেহাদের বিষয় আমাদের যেটা চেষ্টা করতে হবে সব ধরনের ত্রুটিমুক্ত গবাদি পশু আমাদেরকে ব্যবস্থা করতে হবে যাতে আমরা কোরবানি করি অতএব ত্রুটি পরিহার করে আয়ব পরিহার করেই ভালো সুন্দর হৃষ্টপুষ্ট এবং যতটুক সম্ভব নিখুঁত গবাদি পশু চয়ন করা কোরবানির জন্য সেটা আমাদের জন্য বিধেয় আজকে এ পর্যন্তই হায়দাউস সাল্লামা আলা নবীনা মোহাম্মদ ওয়া আলিউ আসাহ আজমাইন